নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওতে অনেক দিন পর দুটো বইয়ের আনবক্সিং করতে চলেছি, যেখানে WBTET শিশু বিকাশ ও পেডাগগি একটা বই এবং তার সঙ্গে WBCS-এর প্রাচীন ইতিহাসের একটি বইয়ের আনবক্সিং আমি করব, যেটা অনলাইন থেকে অর্ডার আমি করেছিলাম। এবং এটা আমি অর্ডার করেছিলাম র্যাঙ্কার্স নোটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং সে ব্যাপারে পরবর্তীতে ভিডিওতে আপনাদের সবটাই বলবো। তো তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক যে প্যাকেজে আমি কী কী পেয়েছি। পার্সেলটা আমি পেয়েছি সেটা কিন্তু যথেষ্ট সেফটির সঙ্গে সিল করা ছিল, এবং এই পার্সেলটা কিন্তু খুব শর্ট টাইমে, অর্থাৎ 4 দিনের মধ্যে কিন্তু আমি ডেলিভারি পেয়ে গিয়েছি। এবং এখানে যে প্রাইসটা দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 799 টাকা এই দুটো বইতে আমার পড়েছে। এবং এই বইয়ের MRP কত আছে সেটাও পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন দুটো বই একসাথে এসে গেছে। এখানে লেখা রয়েছে র্যাঙ্কার্স নোট, এবং এটা কিন্তু ভালো প্যাকেজিং, অর্থাৎ প্লাস্টিক দিয়ে ভালোভাবে মুড়ে প্যাকেট করে এটা ডেলিভার করা হয়েছে। তো প্যাকেজিংটা কিন্তু খুবই ভালো। এগুলোকে আমরা সাইডে সরিয়ে রাখি। তো এখানে দেখতে পাচ্ছেন এই দুটো বই কিন্তু আমি পেয়েছি, এবং দুটোই দেখতে পাচ্ছেন আপনারা এখানে র্যাঙ্কার্স নোট উল্লেখ করা রয়েছে। এই র্যাঙ্কার্স নোটের কিন্তু দুটো কপি আমি অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা WBCS-এর ভারতের ইতিহাস, যেখানে প্রাচীন ও মধ্যযুগের সম্পর্কে বিস্তারিত তথ্য এই বইতে আমরা পেয়ে যাব। অপরদিকে র্যাঙ্কার্স নোটের প্রাইমারি টেট, যেখানে শিশু বিকাশ ও পেডাগগির ব্যাপারে কিন্তু বিস্তারিত এই বইতে আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে প্রথমে র্যাঙ্কার্স নোটের প্রাইমারি টেটের শিশু বিকাশ ও পেডাগগি বইটা আমরা দেখব। তো এখানে যে বাইন্ডিং করা হয়েছে, তো পেপারটা কিন্তু খুবই ভালো, এবং ভেতরের যে পেজগুলো সেগুলো কিন্তু খুবই মোটা এবং খুব ভালো কোয়ালিটির পেজ এখানে ব্যবহার করা হয়েছে। এবং একটু আগে আমি যেটা বললাম, এখানে আপনাদের MRPটা দেখিয়ে দিই। এখানে প্রাইস রয়েছে 450 টাকা, এটা হচ্ছে MRP। এবং এখানে যে রয়েছে তারপরে কন্টেন্টস সূচিপত্র এখানে দেওয়া রয়েছে, সূচিপত্রটাও এখানে হাতে লেখা রয়েছে। এবং এই সমস্ত যে নোটসগুলো এগুলো কিন্তু সম্পূর্ণটাই হাতে লেখা, এবং হাতে লেখা যে কত সুন্দর সেটাও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং একটু আগে আমি যেটা বললাম, পেজের কোয়ালিটি যেহেতু খুবই ভালো, তো এখানে কিন্তু যখনই আপনারা বইতে মার্কিং করবেন তো সেক্ষেত্রে কিন্তু পেজের উপর কোনো এফেক্ট পড়বে না, কারণ পেজগুলো কিন্তু খুবই মোটা, অর্থাৎ এক পেজে কোনো রকম মার্কিং করলে পরবর্তী পেজে কিন্তু এর কোনো এফেক্ট পড়বে না, সেদিক থেকে বইটা খুবই ভালো। এবং এই যে বইটা, এটা কিন্তু WBTET টপাররা বানিয়েছেন বা লিখেছেন, এবং তাদের যে হাতে লেখা নোট সেটাই কিন্তু প্রিন্ট করে বা ছাপিয়ে এই বইগুলো বানানো হয়েছে। এবার এখানে দেখে নেওয়া যাক মোট পেজ সংখ্যাটা কত আছে। এখানে মোট পেজ আছে 196টা। এখানে কিন্তু দেখুন বন্ধুরা, যে নোটসগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ছবি বা চিত্রের আকারেও কিন্তু দেওয়া রয়েছে। এবং সবথেকে বড় কথা, একটা বই যখন আমরা কিনি তখন সেই বইতে কিন্তু অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকে, সবগুলো কিন্তু আমাদের কাজে লাগে না, বা একটা বইতে যতটা লেখা থাকে সবটা কিন্তু আমাদের লাগে না। কিন্তু এখানে এই যে নোটসগুলো তৈরি করা হয়েছে, এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সমস্তটাই কিন্তু সিলেবাস অনুসারে বাছাই করা, সুতরাং এখানে অপ্রয়োজনীয় কিছু নেই। যে সমস্ত নোটগুলো এখানে রয়েছে পয়েন্ট করে রয়েছে, এবং সমস্তটাই আমাদেরকে পড়তে হবে। এবং এই বইটা আমি এই জন্য অর্ডার করলাম, যেহেতু হাতে লেখা নোট কিন্তু আমাদের প্রত্যেকেরই পড়তে পছন্দ করি, যেখানে বইয়ের অনেক লেখা দেখলে আমরা ভয় পাই বা পড়তে ইচ্ছা করে না, এক্ষেত্রে এই হাতে লেখা নোটের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু হবে না। এবং এখানে কিন্তু কোনো বিষয় বাদ দেওয়ার মতো নেই, সবটাই ধীরে ধীরে কমপ্লিট করতে হবে সমস্ত পয়েন্ট ধরে ধরে। এবার বিষয় হলো, এই বইগুলো আমি পরবর্তীতে আর একটা বিস্তারিত রিভিউ আনবো, যে এই বইতে কোনো ভুল ত্রুটি আছে কি না, বা এই যে নোটের গুণগত মান সেটা কেমন, সমস্তটাই কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে এই বইয়ের ব্যাপারে বিস্তারিত বলবো। এবং এই যে র্যাঙ্কার্সের WBCS-এর ভারতের ইতিহাস, এটা একবার একটু আমরা দেখে নিই। এখানেও কিন্তু রয়েছে MRP 450 টাকা, তো সেই তুলনায় কিন্তু আমি ডিসকাউন্ট দিয়েই বইটা পেয়েছি। এবং এই যে ওয়েবসাইট, যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং সেই ওয়েবসাইটেও আপনারা গিয়ে দেখবেন বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন রকম অফার বা ডিসকাউন্ট চলে, সেই ডিসকাউন্টে কিন্তু আপনারা বইগুলো কিনতে পারেন। এখানে দেখুন সূচিপত্র দেওয়া রয়েছে, এখানে কিন্তু সূচিপত্রটা প্রিন্ট করে বা ছাপিয়ে দেওয়া রয়েছে, এখানে হাতে লেখা নেই।
কিন্তু যে আসল যে নোট সেটা কিন্তু হাতে লেখা, এবং হাতে লেখার যে গুণগত মান সেটা কিন্তু খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এইখানে যে নোটগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে, অর্থাৎ এই বইতে যেটুকু রয়েছে সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। এবং এই যে হিস্ট্রি বইটা, এর লাস্ট পেজ সংখ্যা রয়েছে 154। এই বইটারও কিন্তু আমি সমস্তটা দেখে কোনো ভুল ত্রুটি আছে কি না বা গুণগত মান কেমন সেটাও কিন্তু আপনাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। এবং টেটের ওপরে যত রকম বই আছে এবং WBCS-এর ওপর যত রকম বই আছে সমস্তটাই কিন্তু আপনারা এই র্যাঙ্কার্স নোটস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা পেয়ে যাবেন। এবং যে ওয়েবসাইট থেকে আমি এটা পারচেজ করেছি তার লিংক ভিডিও ডিসক্রিপশানে থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে বইগুলোকে কিনে নিতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে, আপনারা সরাসরি কন্ট্যাক্ট করেও কিন্তু বই অর্ডার করতে পারবেন। এবং সবথেকে বড় কথা এবং ভালো কথা হচ্ছে অ্যাঙ্কারস নোটের পক্ষ থেকে যে বইগুলো ডেলিভারি দেওয়া হয় সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয় এবং খুব শর্ট টাইমের মধ্যে, এক সপ্তাহ কিন্তু লাগে না বইগুলো ডেলিভারি হতে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল এই দুটো বইয়ের ওপর আনবক্সিং। পরবর্তীতে এই বইয়ের গুণগত মান সম্পর্কে বিস্তারিত ভিডিও আসতে চলেছে, সেগুলো দেখার জন্যে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই বইগুলো আপনারাও অনলাইন থেকে অর্ডার করুন, কারণ এগুলো কিন্তু WBTETের যে টপাররা এবং WBCS-এর যে টপাররা তারা কিন্তু লিখেছেন, সুতরাং বইগুলোর গুণগত মান কিন্তু নিঃসন্দেহে অনেকটাই ভালো। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আশা করি তথ্যটা আপনাদের পক্ষে অনেকটাই হেল্পফুল হবে, এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।